বয়স তিরিশও পৌঁছায় না আজকাল তার আগেই আমাদের পিঠ ও কোমরের ব্যথা শুরু হয়ে যায় হাঁটু ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ খেয়ে রাতে ঘুমালে সকালে উঠে আপনার মনে হয় ব্যথা বুঝি ভালো হয়ে গিয়েছে কিন্তু সারাদিনের কাজের পর সন্ধ্যায় আবার ব্যথাটা ফিরে আসে এভাবে আপনি যদি প্রতিদিন ব্যথানাশক ঔষধ খেতেই থাকেন তাহলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে এনার্জিও কমে আসবে আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু ভেষজ ঔষধের কথা বলা হয়েছে যা সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যথা চিরদিনের জন্য শরীর ছেড়ে পালাবে আজ আপনাদের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটি ধাপ জানাবো প্রথম ধাপে মাত্র দুটি উপাদানের প্রস্তুত করব একটি রেমেডি এবং সেবন পদ্ধতি জানাবো দ্বিতীয় ধাপে মালিশের জন্য একটি তেল প্রস্তুত করব এই দুইটি উপায় যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার যে কোনো ব্যথা আপনার শরীর থেকে চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে বন্ধু শরীরের যে কোনো ব্যথা সারাতে এই রেমিডিটি তৈরি করতে কি কি উপাদান লাগবে প্রস্তুত প্রণালী সেবন বিধি একে সব সবকিছুই ধারাবাহিকভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি না সম্পূর্ণটি দেখুন আর ভালো লাগলে শেয়ার করে দিন রেমেডি বানাতে প্রথমেই লাগবে আদা শরীরের এমন কোনো ব্যথা নেই যা আদা সারাতে পারে না আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান আদা সম্পর্কে একই তথ্য দিয়েছেন আজ আমরা ব্যবহার করব আদার পাউডার এই পাউডার আপনি ঘরেই প্রস্তুত করে নিতে পারেন পাউডার প্রস্তুত করার জন্য আদার টুকরোগুলোকে শুকিয়ে নিতে হবে বন্ধু খোসা সহ আদা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রোদে মচমচে করে শুকিয়ে নিন এবারে শুকনো আদা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিন দেখতে পাচ্ছেন আমি আদা এভাবে গুঁড়ো করে নিয়েছি বন্ধু আদা যে আপনার শরীরে শুধু ব্যথা সারাবে তাই নয় গ্যাস অম্বলের সমস্যা দূর করবে আদা প্রতিদিন একটু করে আদা খেলে আপনার গ্যাস অম্বলের সমস্যায় আপনি অনেক উপকার পাবেন ব্যথা বেদনায় আদা খুব উপকার করে বিশেষ করে আর্থ্রাইটিসের সমস্যায় আদা খাওয়া খুবই ভালো শরীরের কোথাও আঘাত লাগলেও আদা তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে ক্যান্সার প্রতিরোধ করে আদা শরীরের ক্যান্সার সেলগুলোকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে এই আদা বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার সেল ধ্বংস করার ক্ষমতা রয়েছে আদার আদা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে রোজ একটু করে আদা খেলে কিছুদিনের মধ্যে আপনার হজম ক্ষমতা বাড়বে মাথা যাদের ধরে থাকে অর্থাৎ মাথা ধরার সমস্যা দূর করে আদা খুব মাথা ধরলে আদা দেওয়া চা খেলে অনেকটা আরাম পাওয়া যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই আদা যেহেতু হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত আদা খেলে আপনার ওজনও কমে যাবে সর্দি কাশিতে খুবই উপকার করে এই আদা সর্দি কাশি হলে সকালে খালি পেটে আদা তুলসী পাতার রস খেলে ম্যাজিকের মতো কাজ করবে বন্ধু দ্বিতীয় যে উপাদান লাগবে তা হলো মৌরি মৌরীয় শরীরের ব্যথা সারাতে দারুণভাবে কাজ করে মৌরি খেলে আপনার যে শুধু সারবে বন্ধু তা নয় এই মৌরির অন্যতম গুণ হলো এটি আপনার দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে সোজা কথায় চোখের জ্যোতি বাড়াতে মৌরির জুড়ি মেলা ভার খাওয়ার পর নিয়মিত এক চা চামচ মৌরি খেলে হজম শক্তি এবং দৃষ্টি শক্তি দুটোই বাড়ে এতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় মৌরি বায়ু রোগ নাশক গ্যাস অম্বলের সমস্যা করে দেওয়া ঘটনা নয় ভালো মন্দ কিছু খেলে এমনি হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা থেকেই যায় মৌরি সেটা দূর করে মৌরি দেহের ভেতরে জলাপ বা ল্যাক্সি টেপ তৈরিতে ব্যবহার হয় পানি মিশ্রিত মৌরির রস পেট ফাঁপা এবং পেট ব্যথার জন্য ভীষণ উপকারী খাওয়ার সঙ্গে হজমের গোলমালের ব্যাপারটা সব সময় জড়িয়ে থাকে মৌরি সেটা হতে দেয় না আর যদি তেমন কোনো ব্যাপার থেকেও থাকে সেটাও দূর করে দেয় মায়ের বুকের দুধ নবজাতক সন্তানের জন্য বলদায়ক এবং রোগ প্রতিরোধক অনেক সময় প্রসূতির মায়ের শারীরিক সমস্যা থাকলে পর্যাপ্ত দুধ উৎপন্ন হয় না মৌরি সেই সমস্যাও দূর করে মৌরি মুখের প্রদাহ মুখের ভিতরের ত্বকে জ্বালাভাব সারায় মুখে কোনো কারণে ঘা হয়ে থাকলে সেটাও সারিয়ে তোলে এই মৌরি অতিরিক্ত গরমে মৌরির পানি খেলে আপনার শরীরে শান্তি আসবে শরীর ঠান্ডা থাকবে মৌরি শরীরের সাথে সাথে মনকেও শান্ত রাখে মৌরি খেলে আপনার পেটের কিরমি মরে যাবে বন্ধুরা আদার মতো মৌরিও গুঁড়ো করে নিতে হবে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি মৌরিটাও এভাবে আদার মতো গুঁড়ো করে নিয়েছি এবারে আপনাদের প্রয়োজন হবে এক গ্লাস পরিমাণ খাঁটি গরুর দুধ এবারে এই এক গ্লাস দুধে হাফ চা চামচ আদার গুড়া ও হাফ চা চামচ মৌরির গুঁড়া দিয়ে দিন এবারে এই মিশ্রণটি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি সেবন করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে এভাবে এই মিশ্রণটি টানা দিন সেবন করুন দিনে দুইবার তিন বন্ধুরা এই রেমিডিটি যদি আপনারা টানা তিন দিন দিনে দুইবার করে সেবন করতে পারেন তাহলে আপনাদের হাফ পিঠ কোমর হাঁটু জয়েন্টের ও আর্থাইটিস সকল ধরনের ব্যথা পুরাতন থেকে পুরাতন সকল ধরনের ব্যথা একই বাড়ি দূর হয়ে যাবে আপনার রাতে ঘুম ভালো হবে ব্যথার কারণে যারা রাত জেগে থাকেন সারা রাত ঘুমাতে পারেন না ছটফট করেন তাদের শরীরের সকল ধরনের ব্যথা দূর হয়ে যাবে সব সময় ঔষধের উপর নির্ভর না করে ভেষজ এসব উপাদানের উপর নির্ভর করা উচিত বন্ধু এবারে ব্যথা সারানোর জন্য দ্বিতীয় ধাপে প্রস্তুত করতে হবে মালিশের তেল লাগবে দুই কোয়া রসুন দুই কোয়া রসুনকে টুকরো টুকরো করে কেটে নেবেন এভাবে আরও লাগবে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা শরীরের যে কোনো ব্যথা নিমিষেই দূর করে দিতে পারে এই তথ্য অনেকেই জানেন কিন্তু হয়তো ব্যবহার করা হয় না এই দুইটি মিশ্রণ ঘানি ভাঙ্গা সরিষার তেলে মিশিয়ে দিতে হবে সরিষার তেল আমি নিয়েছি তিন চা চামচ এই তিন চা চামচ তেলে এই পরিমাণ উপাদান দুইটি মিশিয়ে খুব ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নিন রসুনটা এরকম ব্রাউন হয়ে গেলে বুঝবেন আপনার মালিশের তেল প্রস্তুত হয়ে গিয়েছে এই তেল দিনে একবার করে রাতে ঘুমানোর আগে ব্যথাযুক্ত স্থানে মালিশ করুন এই তেল খুব ভালো করে মালিশ করতে হবে এবং ওই রেমিডিটি সেবন করতে হবে যেটা ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি তাহলে ব্যথা চিরদিনের জন্য আপনার শরীর থেকে বিদায় নেবে ব্যথা কি আপনি আর কখনোই খুঁজে পাবেন না ব্যথা সারানোর এই উপায় দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন অথবা ভালো না লাগলেও জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে